অ্যাজ পার আওয়ার রুটিন আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকার তুলনামূলক আলোচনা অর্থাৎ কম্পারিটিভ মেটেরিয়া মেডিকা। আমরা আজকে হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকার যে তুলনামূলক আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপিসমেদের সঙ্গে ল্যাকিসিসের তুলনামূলক আলোচনা। আমরা কয়েকদিন যাবৎ অ্যাপিসমেদের সঙ্গে অন্যান্য ওষুধের কম্পেয়ার করেছি, আজকে অ্যাপিসমেদের সঙ্গে আমরা কম্পেয়ার করব ল্যাকিসিসের। তাহলে অ্যাপিসমেদের সঙ্গে ল্যাকিসিসের তার সিমিলারিটি ডিসিমিলারিটি কোথায় কোথায় পার্থক্য আছে কোথায় কোথায় মানে মিল আছে সেগুলো নিয়েই আমরা তুলনামূলক আলোচনাটা করব। তা অ্যাপিসমেল হচ্ছে কোন সাইডের রেমেডি? অ্যাপিসমেল হচ্ছে লেফট সাইডের রেমেডি। তাহলে ল্যাকিসিস কোন সাইডের রেমেডি? আমরা কিন্তু ল্যাকিসিসকে লেফট সাইডের রেমেডি বলে জানি, কিন্তু এখানে কিছু বৈশিষ্ট্য আছে, এখানে কিন্তু বলা হয়েছে রাইট সাইডের রেমেডি। তা কিরকম ব্যাপার হচ্ছে? অর্থাৎ তার যে তুলনামূলক যে আলোচনা আমরা করছি তা কমপ্লেনগুলো কিরকম হচ্ছে, বার্নিং যে সিমটমসগুলো সেই সিমটমসগুলো হচ্ছে তার ইন এক্সটার্নাল পার্টস। অ্যাপিসমেলের একটা বার্নিং আছে, অ্যাপিসমেলের বার্নিংটা হচ্ছে ইন্টারনাল পার্টে, আর ল্যাকিসিসেরও বার্নিং আছে সেটা হচ্ছে অ্যাপিসমেলের এক্সটার্নাল পার্টে, আর ল্যাকিসিসে হচ্ছে ইন্টারনাল পার্টে। তাহলে এক্সটার্নাল পার্টে হচ্ছে অ্যাপিসমেল আর ইন্টারনাল পার্টে হচ্ছে ল্যাকিসিস। তাহলে ল্যাকিসিস কমপ্লেন প্রিডোমিনেন্ট লেফট সাইড এক্সেপ্টিং দ্য জেনিটালস। ল্যাকিসিসের সমস্ত লক্ষণগুলো হচ্ছে লেফট সাইডের, কিন্তু ব্যতিক্রম আছে একটা জায়গায়, সে ব্যতিক্রমটা হচ্ছে এক্সেপ্টিং দ্য জেনিটাল পার্টস, অর্থাৎ জনন যন্ত্র বা জনাঙ্গতে তার কিন্তু একটা ব্যতিক্রম আছে। জনাঙ্গ ছাড়া অন্য সমস্ত যে অঙ্গগুলো আছে সেটা হচ্ছে লেফট সাইড এফেক্ট অন লেফট সাইড। আর ল্যাকিসিসের ক্ষেত্রে হচ্ছে কমপ্লায়েন্স প্রিডোমিনেন্ট রাইট সাইড এক্সেপ্টিং দ্য জেনিটালস, তার যে জনন যন্ত্র বা যৌনাঙ্গ সেই যৌনাঙ্গটা ব্যতিক্রম থাকে আর সমস্ত লক্ষণগুলো রাইট সাইডে থাকে। অ্যাপিসমেল তার একটা ইনক্লিনেশন অর্থাৎ একটা ঝোঁক প্রবণতা, কিসের প্রবণতা? ফর ওপেন এয়ার, খোলা বাতাসে থাকতে সে ভালোবাসে, ওপেন এয়ারে তার একটা প্রবণতা আছে, খোলা বাতাসে থাকার একটা প্রবণতা আছে। আর ল্যাকিসিসের ঠিক উল্টোটা হবে অ্যাভারশন টু ওপেন এয়ার, ল্যাকিসিসের হচ্ছে অ্যাভারশন টু ওপেন এয়ার, খোলা বাতাসে তার অনিচ্ছা। তাহলে অ্যাপিসমেল ওপেন এয়ারে তার ইনক্লিনেশন অর্থাৎ তার চাহিদা প্রবণতা, আর ল্যাকিসিসের তার উল্টোটা অর্থাৎ সে অসুস্থ বোধ করে, সে বেটার ফিল করে না, অ্যাভারশন টু চায় না টু ওপেন এয়ার, সে খোলা বাতাস সে চায় না। অ্যাপিসমেলের স্কিনটা হবে স্কিন অ্যান্ড মাসেল, অ্যাপিসমেলের স্কিন
চামড়া এবং মাসেল মাংসপেশিটা হবে রিজিড, শক্ত। অ্যাপিসমেলের চামড়া স্কিন অ্যান্ড মাসেল হবে রিজিড, শক্ত। আর গ্যাংগ্রিন, তার একটা গ্যাংগ্রিন হওয়ার প্রবণতা থাকে। আর ল্যাকিসিসের স্কিন হবে, স্কিন অ্যান্ড মাসেল ইজ ল্যাক্স। ল্যাকিসিসের স্কিনটা তাহলে কি হবে, অ্যাপিসমেল হচ্ছে রিজিড, আর ল্যাকিসিসের তার ঠিক বিপরীত, অর্থাৎ তার মাসেল হবে ল্যাক্স আর কি এটা তার একটা সাপুরেশন টেন্ডেন্সি থাকে। অ্যাপিসমেল সাপুরেশন ডু নট অকার, অ্যাপিসমেলের তার যে পুজ জনানোর যে প্রবণতা মোটেই থাকে না, অর্থাৎ অ্যাপিসমেলের স্কিনে কোনো পুজ জমার প্রবণতা থাকে না, একদমই থাকে না। আর ল্যাকিসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাপুরেশন পার্টিকুলার ইন দা ইন্টারনাল পার্টস, তার মধ্যে একটা পুজ জমার প্রবণতা থাকে এবং পার্টিকুলারলি বিশেষ করে তার ইন্টারনাল পার্টসে, তার আভ্যন্তরীণ দেহের যে আভ্যন্তরীণ অংশ সেখানে একটা পুজ জমার একটা প্রবণতা থাকে। অ্যাপিসমেল পালসটা কিরকম হবে, অ্যাপিসমেলের পালস হবে অ্যাসিলারেটেড অ্যান্ড ফুড, খুব দ্রুত এবং পরিপূর্ণ। ফুড পালস আমরা বলি না, পালসটা ফুড, পরিপূর্ণ এবং দ্রুত। আর ল্যাকিসিসের পালসটা হবে আনইকুয়াল, একরকম হয় না, আনইকুয়াল, অল্টারনেটিং উইথ ফুল অ্যান্ড স্ট্রং বিটস। স্ট্রং বিটস, বিটস বলতে কি বোঝায়, বিটস বলতে বোঝায় অর্থাৎ স্পন্দন, বিট বলতে বোঝায় স্পন্দন। আমরা যে পালসটা বিষয়টা কি, পালসটা কি অর্থাৎ হার্টের যে বিটটা দেয় সেই বিটটা অনুভূত হয় আমাদের পালসের মধ্যে। পালসের বাংলা কি, পালসের বাংলা হচ্ছে নাড়ি। আগেকার দিনে বিশেষ করে কবিদাসরা নাড়ি ধরেই, নাড়ির ফিলিং করেই তার অনেক কিছু রোগ তারা নির্ধারণ করতে পারত। এখন মডার্ন সায়েন্সের যুগ, কি হোমিওপ্যাথি, কি অ্যালোপ্যাথি, কি আয়ুর্বেদিক, তারা এখন আর পালস সম্বন্ধে তাদের মোটেই জ্ঞান নেই। পালস তারা কেউ আর নাড়ি টাড়ি ধরে কিছু বলতে পারে না। তাদের মডার্ন যে ইনস্ট্রুমেন্ট, মডার্ন যে ইনভেস্টিগেশন, বিভিন্ন ডিফারেন্ট কাইন্ডস অফ ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা রোগ নির্ণয় করে। তাহলে আমাদের কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রেও আমাদের পালসের যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলি আমাদের স্টাডি করার দরকার আছে। আমরা যে যে প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করেছি এক দেড় ঘন্টার জন্য, সেখানে কিন্তু আমাদের বিভিন্ন রকমভাবে প্র্যাকটিক্যাল কিছু দেখানো হয়। যেমন আজকে আমাদের ক্লাসে আলোচনা হয়েছিল, আমরা পালস দেখি কিন্তু সোরা, সিফিলিস, সাইকোসিস এটাকে ডায়াগনোসিস করতে পারি। আমরা আগের দিন ক্লাসে বলেছিলাম যে পালস দেখে কি করে সোরা, সিফিলিস, সাইকোসিস কে চেনা যাবে। তা আজকে আমাদের যে যেখানে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা হয় সেখানে আমরা কয়েকদিন ছিল, তাদেরকে আমরা কিন্তু পালস কিভাবে দেখতে হয়, পালস দেখে আমরা সোলা, সিফিলিস, সাইকোসিস এটা হাতে কলমে দেখানো হয়েছিল। আমাদের প্রতিদিনই কিছু কিছু হাতে কলমে দেখানো হয়, যাদের পক্ষে সম্ভব হবে তারা আপনার
ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। আর অনেকে ঠিক ওই আমরা যে আমাদের যে শিডিউল টাইমটা আছে সেই টাইমে অনেকে উপস্থিত হতে পারে না ডিউ টু তাদের সার্ভিস, তারা সেই অফিস থেকে ডিউ টাইমে বেরোতে পারে না, সেই জন্য তারা অনেকে আসতে পারছে না। সেই জন্য আমরা আরেকটা বিকল্প ব্যবস্থা রেখেছি, সেই বিকল্প ব্যবস্থাটা হচ্ছে আমার বাড়িতে শনি আর রবিবার ছুটির দিন, ছুটির দিনে আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার কথা না, শনিবার আর রোববারে আমার বাড়িতেই ওই ক্লাসগুলো হবে। তখন আমরা কিছু কিছু হাতে কলমে প্র্যাকটিক্যালগুলো দেখাতে পারব। এবার আসা যাক অ্যাপিসমেদের সঙ্গে ব্ল্যাকেসিসের অন্যান্য যে লক্ষণগুলো তার তুলনামূলক আলোচনা। তা অ্যাপিসমেদের হিট উইথ আর উইদাউট থ্রাস্ট, অ্যাপিসমেদের গায়ের যে উত্তাপ সেটা আর সে সঙ্গে যে পিপাসের যে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে তার গায়ে উত্তাপ থাকলেও জল পিপাসা লাগে, আবার জল পিপাসা না থাকলেও এই উত্তাপ না থাকলেও জল পিপাসা লাগে। অ্যান্ড ইনক্লিনেশন টু আনকভার, তার সেই সময় ইনক্লিনেশন তার যে একটা প্রবণতা অর্থাৎ গায়ে জামা কাপড় সে রাখতে চায় না, ইনক্লিনেশন টু আনকভার, কভার তার মানে আনকভার মানে হচ্ছে কভার ছাড়া অর্থাৎ গায়ে কোনো কাপড় চোপড় সে রাখতে চায় না। হ্যাঁ, ইনক্লিনেশন টু আনকভার, তার গায়ে জামা কাপড় খুলে দেওয়ার যে একটা প্রবণতা সেই প্রবণতা থাকে কখন, গায়ে যখন তার উত্তাপ হয় এবং জল পিপাসা থাকে। আর ল্যাকেসিসের ক্ষেত্রে হচ্ছে হিট উইদাউট থ্রাস্ট, গায়ে তাপ আছে কিন্তু জল পিপাসা নেই, গায়ে তাপ আছে কিন্তু জল পিপাসা নেই, এটা হচ্ছে ল্যাকেসিসের লক্ষণ। অ্যান্ড উইথ অ্যাভারশন টু আনকভার মানে আনকভার থাকতে সে পছন্দ করে না। হ্যাঁ, অ্যাভারশন মানে চায় না, তাহলে তার মানেটা দাঁড়ালো সে কভার থাকতে ভালোবাসে, তার গায়ে আচ্ছাদন রাখতে সে ভালোবাসে। তাহলে ল্যাকেসিসের ক্ষেত্রে হচ্ছে হিট উইদাউট থ্রাস্ট অ্যান্ড উইথ অ্যাভারশন টু আনকভার। অ্যাপিসমেলের আরেকটি লক্ষণ হচ্ছে চিল ইনক্রিজ ইন দা ওয়ার্ম রুম, উল্টো ব্যাপারটা, আমাদের শীত শীত ভাব লাগে কখন, শীত যখন পড়ে। তাহলে অ্যাপিসমেলের বৈশিষ্ট্য আনকমন পিকুলার সিমটমস একটা পাওয়া গেল, সেটা হচ্ছে চিল শীত শীত ভাব থাকে এবং সেই শীত শীত ভাবটা ইনক্রিজ ইন দা ওয়ার্ম রুম, যখন সে গরম ঘরে থাকে তখন তার শীত শীত ভাব লাগে। আর ল্যাকেসিসের হচ্ছে চিল লেস্ট ইন দা ওয়ার্ম রুম, গরম ঘরে যখন যায় তার শীতটা কমে যায়। অ্যাপিসমেলের সমনোলেন্স প্রিডমিনেন্ট অ্যাংসাস ড্রিম, আমরা অনেকে স্বপ্ন দেখি, অনেকে ঘুমের ঘরে উত্তেজক স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন দেখি, তা অ্যাপিসমেলের প্রবণতা হচ্ছে তার একটা ঘুমের প্রবণতা আছে, ঘুমাতে চায়। এখানে একটু ডিফারেন্স আছে আমাদের, সমনোলেন্স কথার মানে হচ্ছে নিদ্রালুতা বা চন্দ্রালুতা, আর তার সঙ্গে একটা ডিফারেন্স হচ্ছে ড্রাউজিনেস। ড্রাউজিনেসের সঙ্গে সমনোলেন্সের পার্থক্যটা হচ্ছে ড্রাউজিনেস হচ্ছে ঘুম ঘুম ভাব কিন্তু ঘুম হয় না, যেটা চন্দ্রালুতা ভাব থাকে কিন্তু ঘুম হয় না। আর সমনোলেন্স কথা মানে হচ্ছে সে ঘুমিয়ে পড়ে, গভীর ঘুম হয়, তার ঘুম আসে, আর সেই ঘুমের সঙ্গে তার একটা অ্যাংসাস ড্রিম মানে উত্তেজক স্বপ্ন দেখে অর্থাৎ ভয়ের কিছু স্বপ্ন দেখে, টেনশনের স্বপ্ন দেখে, এই সমস্ত স্বপ্ন দেখে। আর ল্যাকেসিসের ক্ষেত্রে হচ্ছে ল্যাকেসিসের
একটা বৈশিষ্ট্য হচ্ছে স্লিপলেসনেস, প্রিডমিনেন্ট ড্রিম জেনারেলি প্লিজেন্ট, তার যে স্বপ্নটা সে স্বপ্নটা হয় সুখকর আনন্দদায়ক, সাধারণত তার স্বপ্নটা হয় আনন্দদায়ক। তাহলে অ্যাপিসমেন্টের ড্রিমটা হচ্ছে অ্যাংসাস ড্রিম, অ্যাপিসমেন্টের ড্রিম হচ্ছে অ্যাংসাস ড্রিম, আর ল্যাকিসিসের ড্রিমটা হচ্ছে, ল্যাকিসিসের ড্রিম হচ্ছে জেনারেলি প্লিজেন্ট, অর্থাৎ তার সাধারণত সুখকর। আর সেই সঙ্গে কি তার স্লিপলেসনেস, স্লিপলেসনেস এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার বলা দরকার আছে, সেটা হচ্ছে আমাদের যদি ভালো ঘুম না হয় তাহলে আমরা কিন্তু উল্টোপাল্টা স্বপ্ন দেখি। তা ল্যাকিসিসের রোগীর একটা বৈশিষ্ট্য হচ্ছে ল্যাকিসিসের রোগী কিন্তু স্লিপলেসনেস, তার অনিদ্রার রোগ আছে, কিন্তু যদি সে ঘুমায় তার ঘুমটা হয় প্লিজেন্ট ড্রিম, খুব সুখকর ঘুম হয়, মানে স্বপ্ন দেখে সুখকর স্বপ্ন দেখে, আনন্দদায়ক স্বপ্ন দেখে। এবার হচ্ছে আনুষঙ্গিক আর যে সমস্ত অ্যাপিসমেন্টের সঙ্গে ল্যাকিসিসের যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে তার মেন্টাল সিমটমসের মধ্যে। মেন্টাল সিমটমসের মধ্যে অ্যাপিসমেন্ট হচ্ছে চিয়ারফুলনেস অথবা অর ডিসপন্ডেন্স, অর্থাৎ আনন্দদায়ক থাকে, মানসিক অবস্থাটা খুব ফুর্তি ফুর্তি ভাব থাকে, ডিসপন্ডেন্সি হতাশা থাকে, ফুর্তি থাকে কিন্তু অথচ হতাশা থাকে, ইনডিফারেন্স অন্য মনস্ক ইনডিফারেন্স থাকে, ডিফিকাল্ট অফ থিঙ্কিং কোনো কিছু চিন্তা করতে পারে না, ইমবেসিলিটি তার সে চিন্তাটা অসম্পূর্ণ থেকে যায়। আর ল্যাকিসিসের মানসিক অবস্থাটা হচ্ছে চিয়ারফুলনেস, ডিস্ট্রাস তার মনের মধ্যে একটা আনন্দ থাকে, ডিস্ট্রাস অবিশ্বাস থাকে, ইজি কম্প্রেহেনশনস অর্থাৎ সহজে বোধগম্য হয়, মেন্টাল এক্সাইটেবিলিটি, মেন্টাল এক্সাইটেবিলিটি মানসিক যে একটা উত্তেজনা সেটা থাকে, আর ইনসেনিটি, ইনসেনিটি কথা মানে হচ্ছে উন্মাদনা, ইনসেন কথা মানে হচ্ছে পাগল, এবার পাগলের কী থাকে, উন্মাদের কী থাকে, উন্মাদের মধ্যে একটা উন্মাদনা থাকে। তা উন্মাদনা থাকে, আমরা অনেক সময় দেখি কোনো অনুষ্ঠান বাড়িতে তাদের নাচ গানের মধ্যে একটা উন্মাদনা থাকে, সেখানে শব্দটা এসছে উন্মাদ শব্দ থেকে, উন্মাদরা যেটা করে সেটাকে বলা হয় উন্মাদনা, তাদের তার মধ্যে একটা ইনসেনিটি ভাব রয়েছে, তার মধ্যে ল্যাকিসিসের মধ্যে, ল্যাকিসিসের মধ্যে একটা উন্মাদনা ভাব রয়ে গেছে। তাহলে আমরা পাগল রুগীর ক্ষেত্রে আমরা নিশ্চয়ই অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস আমরা ল্যাকিসিস ব্যবহার করতে পারি, যদি তার মধ্যে ল্যাকিসিসের অন্যান্য লক্ষণগুলো আমরা পাই। অ্যাপিসমেন্ট রেজোনেন্স ফ্রম র্যাপ, অনেক সময় আমরা এইটা আমরা ক্যামোমিলের মধ্যে দেখেছি, ক্যামোমিলের মধ্যে বলা হয়েছে যদি মা তার দুগ্ধপোষ্য বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে কোনোভাবে রেগে যায় এবং সেখানে বাচ্চার উপর রাগ করে হোক, পারিবারিক ঝগড়াঝাটি করে হোক, সেই অবস্থা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় তখন অনেক সময় দেখা যায় বাচ্চাদের একটা ফেন অর্থাৎ তর্কা, স্পাজম, খিচুনি এই সমস্ত কমপ্লেনগুলো আছে,
এরকম ক্ষেত্রে আমরা ক্যামোমিলার কথা ভাবি, তাহলে এখানে হচ্ছে ক্যামোমিলার সঙ্গে আমাদের অ্যাপিসমেলের খানিকটা মিল আছে। ক্যামোমিলার সঙ্গে অ্যাপিসমেলের একটা মিল আছে, কিরকম? অর্থাৎ তার ক্রোধের ফলে, রাগের ফলে কোন রোগের উৎপত্তি, ভ্যাক্সেশন বিরক্তির জন্য কোন রোগের উৎপত্তি, উইথ ফ্লাইট ভয়ের জন্য, ভয় পেয়ে কোন রোগের উৎপত্তি, সেক্ষেত্রে আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করতে পারি। এর সঙ্গে আমাদের অ্যাকোনাইট নেফালাসের সঙ্গে খানিকটা মিল রয়ে গেছে। আর ল্যাকিসিসের ক্ষেত্রে কি হচ্ছে? ল্যাকিসিস এলিমেন্টস ফ্রম দিজ অ্যাপয়েন্টেড অফ লাভ, দিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ বা দিজ অ্যাপয়েন্টেড লাভ অর গ্রিফট, অর্থাৎ গ্রিফট মানে শোক, মনের ব্যথা। তাহলে সেখানে বিভিন্ন রকম মনের শোক, আঘাত, মনের আঘাত যদি পায়, তার ফলে যদি কোনো রোগের উৎপত্তি হয়, আর কি ভালোবাসার ব্যর্থতা, ডিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। এবার এই ভালোবাসা মানে ব্যর্থতা, ডিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, শুধু একটা নারী পুরুষের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। আমরা এর আগে একটা পেশেন্ট নিয়ে, ক্যান্সারের রোগী নিয়ে আলোচনা করেছিলাম, ডিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ অনেক টাইপের থাকে। ডিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ বাবা মা ছেলে মেয়েদের ভালোবাসে, সেটাও সেখানে যদি ব্যর্থ হয়, বা ছেলে মেয়েরা বাবা মাকে ভালোবাসে সেখানেও যদি ব্যর্থ হয়, সেগুলো হচ্ছে ডিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। অর্থাৎ এনি টাইপ অফ ডিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, প্রাকৃতিক নিয়মে যে যাকে ভালোবাসা উচিত সেই ভালোবাসাটা যদি না পায়, তাহলে তাকে আমরা বলি ডিজ অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ। শুধু একজন প্রেমিক আর প্রেমিকার মধ্যেই শুধু ভালোবাসা, সেই ব্যাপারটা নয়। এনি টাইপ অফ লাভ, সেখানে যদি তাদের ডিজ অ্যাপয়েন্টমেন্ট হয়, অর্থাৎ ভালোবাসার মধ্যে যদি খামতি থাকে, তার ফলে যদি কোনো রোগের উৎপত্তি হয়, সেই ক্ষেত্রে আমরা ল্যাকিসিসের কথা চিন্তা করব। কিন্তু তার মধ্যে আমাদের ডিজ্যাপলমেন্ট অফ লাভের যতগুলো ওষুধ আছে, তার মধ্যে উৎকৃষ্ট ওষুধ হচ্ছে নেট্রামিউর এবং ইগনেশিয়া। আমরা ইগনেশিয়ার সঙ্গে যখন কম্পেয়ার করব, তখন আমরা কিন্তু তার মধ্যে ডিজ্যাপলমেন্ট অফ লাভের যে সিমটমসগুলো আছে সেগুলো পাব। অ্যাপিসমেলের কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য আপার আইলিডস অ্যান্ড ইন দ্য স্প্লিন। অ্যাপিসমেলের কমপ্লেন্টগুলো হচ্ছে কি, কোথায় বেশি দেখা যায়? বেশি দেখা যায় আমাদের যে চোখ, চোখের দুটো মানে দুটো চোখের দুই ধরনের আইলিড, অর্থাৎ চোখের পাতা আছে, একটা উপরের পাতা একটা নিচের পাতা। তাহলে আমরা কেস হিস্ট্রি নেওয়ার সময়, কেস টেকিং এর সময়, তার যে দুটো চোখের উপরের পাতা নিচের পাতা কোন পাতা এফেক্টেড সেটা দেখে, আমরা যদি দেখি সেই রোগীর মধ্যে তার কমপ্লেন্টগুলো আপার লিডে আছে, চোখের উপরের পাতায় আছে, সেই সঙ্গে অ্যান্ড ইন দ্য স্প্লিন, অর্থাৎ আমাদের পেটের মধ্যে যে প্লিয়া বলে একটা যন্ত্র আছে তার যদি এফেক্ট হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করব। আর ল্যাকিসিসের কথা চিন্তা করব কখন? কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য লোয়ার আইলিড অ্যান্ড ইন দ্য লিভার, অর্থাৎ ল্যাকিসিসের ক্ষেত্রে হচ্ছে লোয়ার আইলিড,
ল্যাকিসিসের ক্ষেত্রে হচ্ছে লোয়ার আইলিড, আর অ্যাপিসমেলের হচ্ছে আপার আইলিড, আর সে সঙ্গে তার থাকবে কমপ্লেনটা লিভারে কমপ্লেন। অ্যাপিসমেলের হচ্ছে স্প্লিনের কমপ্লেন, আর ল্যাকিসিসের হচ্ছে লিভারে কমপ্লেন। এবার আসা যাক ক্যাটামেনিয়া। ক্যাটামেনিয়া, আমরা বারবার ক্যাটামেনিয়া শব্দটা ব্যবহার করেছি, আমাদের মধ্যে অনেকে নতুন আছেন তারা ক্যাটামেনিয়া মানেটা নাও জানতে পারেন। আমরা জানি মেয়েদের পিবার্টি পিরিয়ডে একটা পার ভ্যাজাইনা দিয়ে একটা ডিসচার্জ হয়, তার নাম হচ্ছে মেনস্ট্রুয়েশন। তাহলে এই মেনস্ট্রুয়েশন আমাদের মেডিকেল টার্মে একটি শব্দ আছে, তার নাম হচ্ছে ক্যাটামেনিয়া। আমরা ক্যাটামেনিয়া মেনস্ট্রুয়েশন বলে সবাই বোঝে, ডাক্তার ছাড়াও বোঝে, সাধারণ পাবলিকও বোঝে, কিন্তু ক্যাটামেনিয়ার কথাটা, শব্দটা, যারা মেডিকেল সায়েন্স ছাড়া যারা অন্য অন্য ইংরেজি প্রতিশব্দ জানে তারা কিন্তু ক্যাটামেনিয়া মানেটা অনেকেই জানে না। তা ক্যাটামেনিয়ার কথা মানে হচ্ছে মেনস্ট্রুয়েশন। তাহলে অ্যাপিসমেলের মেনস্ট্রুয়েশনটা কেমন হবে, ক্যাটামেনিয়া কেমন হবে? টু সুন, খুব তাড়াতাড়ি হয়। আর ল্যাকিসিসের ক্যাটামেনিয়া কেমন হবে? ল্যাকিসিসের ক্যাটামেনিয়া হবে টু সুন অর টু লেট, টু সুন অ্যান্ড টু লেট, অর্থাৎ অত্যাধিক দেরিত হয়, অত্যাধিক তাড়াতাড়ি হয়। আর অ্যাপিসমেলের হচ্ছে টু সুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি হয়। এবার আসে যাক সর্দি কাশি জ্বর। তা সর্দি হলে কি হয়, নাক দিয়ে শ্লেষ্মা নির্গত হয়। তাহলে অ্যাপিসমেলের শ্লেষ্মাটা কেমন হবে? সর্দি, অ্যাপিসমেলের সর্দিটা হবে কড়াইয়া ড্রাই ইন মর্নিং, তার যে ঠান্ডার যে ডিসচার্জ, নাকে যে স্রাবটা নির্গত হবে সেটা হবে, অ্যাগ্রাভেশন কখন হয়? ইন মর্নিং। আর একটা বিষয় হচ্ছে ফ্লুয়েন্ট ইন দা ইভিনিং, সকালবেলা তার সর্দিটা বেরোয়, আর ফ্লুয়েন্ট ইন ইভিনিং, তরলভাবে সুরসুর করে পড়ে ইভিনিং মানে বিকেল বেলাতে। আর ল্যাকিসিসের ক্ষেত্রে, ল্যাকিসিসের ক্ষেত্রে কি হচ্ছে, ল্যাকিসিসের ক্ষেত্রে হচ্ছে ফ্লোয়েন করাই যা প্রয়োজনীয়, তার যে সর্দি সাপ সেটা সরলভাবে নির্গত হয়, সরলভাবে। আর অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে সকালে সর্দি হয়, বিকেল বেলা তার সরলভাবে নির্গত হয়। রেসপিরেশন, রেসপিরেশনটা অ্যাপিসমেলের রেসপিরেশন হচ্ছে প্রিভেলেন্সলি কুইক, সাধারণভাবে সেটা দ্রুত হয় রেসপিরেশনটা, শ্বাসটা খুব দ্রুত ঘন ঘন পড়তে থাকে। আর ল্যাকিসিসের ক্ষেত্রে হচ্ছে রেসপিরেশন প্রিভেলেন্সলি স্লো, সেটা সাধারণত নো সাউন্ড, নো সাউন্ড, নো সাউন্ড, সাধারণত স্লো হয়। অ্যাপিসমেলের কফ, অ্যাপিসমেলের কফ হচ্ছে অ্যাওয়েক দা পেশেন্ট বিফোর মর্নিং, সকাল হওয়ার আগেই তার কাশি মানে ঘুম ভেঙে যায় কাশির জন্য, অ্যান্ড সিস অ্যাজ সুন অ্যাজ দা লিস্ট পার্টিকেল ইজ লুজ হোয়েন ইজ স্যালোড, অর্থাৎ সামান্য একটু কাশিতে তার একটু ছোট ছোট টুকরো গয়ার বের হয় এবং সেটা সে গিলে ফেলে। আর ল্যাকিসিসের ক্ষেত্রে কি হচ্ছে, ল্যাকিসিসের ক্ষেত্রে হচ্ছে
expectoration in the morning and during the day. তার যে expectoration কাশিটা সেটা হচ্ছে during morning and during the day. অ্যাবিসমেল শ্বাস নিতে কি হয়? অ্যাবিসমেল ডিফিকাল্ট অফ ব্রিদিং. অ্যাবিসমেল পেশেন্ট তার শ্বাস নিতে কষ্ট হয়, পার্টিকুলারলি হোয়েন বেন ফরওয়ার্ড, যখন সে সামনের দিকে ঝুঁকে পড়ে তখন তার ব্রিদিং ডিফিকাল্টি অর্থাৎ তার যে শ্বাস নিতে যে কষ্ট হয়, অ্যান্ড হোয়েন লিনিং ব্যাক, যখন পিছনে হেলান দিয়ে থাকে তখন তার কষ্ট হয়। আর অ্যাপিস এই ল্যাকিসিসের ক্ষেত্রে হচ্ছে, ল্যাকিসিসের ক্ষেত্রে হচ্ছে ডিফিকাল্ট অফ ব্রিদিং লেস হোয়েন সিটিং বেন ফরওয়ার্ড, ডিফিকাল্টি অফ ব্রিদিং তার শ্বাস নিতে কষ্ট হয়, লেস হয় কখন? লেস হোয়েন সিটিং বেন ফরওয়ার্ড, সামনের দিকে বেঁকে বসলে তা মানে কম থাকে। এবার আসা যাক সামগ্রিকভাবে অ্যাবিসমেলের রেমিশন কখন হয়, কিসে হয়? সামগ্রিকভাবে অ্যাবিসমেলের রেমিশন হয়, রেমিশন অফ কমপ্লেন্স ডিউরিং দ্য ডে, দিনের বেলা তার রেমিশন হয়। আরেকটা বিষয় হয় পয়জনিং বাই কন্টাজিয়াস সাসেন অ্যানথ্রাক্স অর জোডিন, তার মানে পয়জনিয়াস বাই পয়জনিং বাই কি হচ্ছে কন্টাজিয়াস অ্যানথ্রাক্স নামে একটা রোগ আছে, যেটা আমরা আমাদের একটা হোমিওপ্যাথি স্পেসিফিক ওষুধ আছে অ্যানথ্রাক্সিন। অ্যানথ্রাক্স এক ধরনের রোগ, জোডিং এক ধরনের রোগ, সেই রোগের কি হয় তার পয়জনিং, তার যে মানে বিষক্রিয়া সেটা সংক্রামক হিসাবে দেখা দেয়। আর ল্যাকেসিস হচ্ছে অ্যাগ্রাভেশন ফ্রম নুন আনটিল মিডনাইট, ল্যাকেসিসের হচ্ছে অ্যাগ্রাভেশন ফ্রম নুন, দুপুরবেলা থেকে আনটিল মিডনাইট, দুপুরবেলা থেকে মধ্যরাত্র পর্যন্ত তার যে অ্যাগ্রাভেশনটা হয়। এলিমেন্টস ফ্রম অ্যাবিউস অফ মার্কারি, আমরা অনেক কিছু ওষুধ আছে হোমিওপ্যাথি ওষুধ, সেটা হচ্ছে তার অ্যাবিউস হলে কিছু কমপ্লেন দেখা যায়। আমাদের একটা প্রচলিত ভ্রান্ত ধারণা আছে, অনেক সাধারণ মানুষও বলে অনেক ডাক্তারও বলে যে হোমিওপ্যাথি ওষুধে কোনো সাইড এফেক্ট নেই, ওটা খাওয়ানো যেতে পারে, বাচ্চাদেরও খাওয়ানো যেতে, ওর কোনো ব্যাড এফেক্ট হয় না। সেই ক্ষেত্রে আমরা তীব্রভাবে এর প্রতিবাদ করছি। সেটা হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ রোগ সারে কি না, হোমিওপ্যাথি ওষুধে ক্রিয়া আছে কি না, তা নিশ্চয়ই আপনারা অস্বীকার করবেন না যে হোমিওপ্যাথি ওষুধে ক্রিয়া আছে রোগ সারে। তাহলে ক্রিয়া আছে যখন, তাহলে যার ক্রিয়া আছে তার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা একটা ইউনিভার্সাল প্রুফ। আমরা বিখ্যাত যে বিজ্ঞানী, সে বিজ্ঞানীদের নিউটনের থার্ড ল, তাকে বলা হয়েছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যার অ্যাকশন আছে তার সমান সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যার ক্রিয়া আছে তার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি আমরা ধরে নিই হোমিওপ্যাথি ওষুধে ক্রিয়া আছে তাহলে তার সমান প্রতিক্রিয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো কারণে কোনো ওষুধ যদি অপব্যবহার হয় তাহলে তার কিছু
প্রতিক্রিয়া অবশ্যই থাকে। তাহলে এই প্রতিক্রিয়া বিভিন্ন ওষুধের বিভিন্ন রকম যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার জন্য আমাদের হোমিওপ্যাথি কিছু সেই প্রতিক্রিয়া নষ্ট করার ওষুধ আছে। তাই এই ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাবিউজ অফ মার্কারি, মার্কারির অপব্যবহার ফলে, মার্কারের ভুল ওষুধ নির্বাচনের ফলে বা ব্যবহার ফলে যদি কোনো রকম কমপ্লেন আছে, তার সেই দোষটাকে কাটানোর জন্য আমাদের আরেকটি মেডিসিন আছে, সেটা হচ্ছে ল্যাকেসিস। তাহলে এলমেন্টস ফ্রম অ্যাবিউজ অফ মার্কারি, মার্কারির আমরা মার্কারি অনেকগুলো আমাদের ওষুধ আছে, মার্কুরিয়া সল্ট, মার্কুরিয়া ইত্যাদি ইত্যাদি বহু রকম মার্কর, এই সমস্ত মার্কুরিয়াস গ্রুপের অনেক ওষুধ আছে। তাই অ্যাবিউজ অফ মার্কারিসের ক্ষেত্রে আমাদের একটা স্পেসিফিক অ্যান্টিডোট ওষুধ হচ্ছে ল্যাকেসিস। ল্যাকেসিস অ্যাবিউজ অফ মার্কারি, মার্কারির অপব্যবহারের কুফলকে নষ্ট করার জন্য আমরা ল্যাকেসিস ব্যবহার করব। এবার আসা যাক অ্যাপিসমেলের সামগ্রিকভাবে তার যে কোর্স, তার যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কখন কখন হয়। অর্থাৎ সামগ্রিকভাবে যে বৃদ্ধিটা হয় সেটা হচ্ছে ইন এ ওয়ার্ম রুম, গরম ঘরে, ফ্রম মোশন, কোনো চলাফেরাতে, শেকিং দ্য হেড, মাথা ঝাঁকানোর ফলে বা কাঁপানোর ফলে, আফটার রাইজিং ফ্রম এ সিট, কোনো বসার জায়গা থেকে ওঠার সময়, হোয়েন স্যালোয়িং ফুড, যখন কোনো খাবার সে গিলতে থাকে, ইন কোল্ড ওয়েদার, ঠান্ডা আবহাওয়াতে, আর হচ্ছে অ্যান্ড ডিউরিং ইন্সপিরেশন। আমরা আমাদের শ্বাস দুই রকম আছে, একটা শ্বাস আমরা গ্রহণ করি, একটা শ্বাস ছাড়ি। আমরা বাতাস ছাড়ি, আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন আমরা বাতাস থেকে, প্রকৃতি থেকে অক্সিজেন টেনে আমরা যে শ্বাসযন্ত্র দিয়ে আমাদের লাংসের মধ্যে যায়, আর সেখান থেকে নানা রকম রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে সেটা আমাদের বেরিয়ে যায়, আবার সে নাক দিয়েই বেরিয়ে যায়। তাহলে শ্বাস প্রশ্বাস, এবার যে শ্বাসটা আমরা নিই, অক্সিজেনটা নিই, সেটাকে বলা হয় ইন্সপিরেশন। তাই এই ইন্সপিরেশনের সময় তার কি হয়, ওর্স, শ্বাস নেওয়ার সময় তার কষ্টটা হয়। এটা হচ্ছে অ্যাপিসমেলের ক্ষেত্রে, অ্যাপিসমেলের ক্ষেত্রে শ্বাস নেওয়ার সময় তার কষ্ট হয়। আর ল্যাকেসিসে তার সম্পূর্ণ বিপরীত, যে সামগ্রিকভাবে যে বিষয়গুলো বললাম, যেটা অ্যাপিসমেলের হচ্ছে ওর্স ফিল করে, সেই ক্ষেত্রে আমাদের ল্যাকেসিস বেটার ফিল করে। তাহলে ল্যাকেসিস বেটার ফিল করে কখন, ল্যাকেসিস বেটার ফিল করে ইন এ ওয়ার্ম রুম, ফ্রম মোশন, শেকিং দ্য হেড, আফটার রাইজিং ফ্রম এ সিট, ওয়েন স্যালোয়িং ফুডস, কোল্ড ওয়েদার, অ্যান্ড ডিউরিং ইন্সপিরেশন। এইগুলো হচ্ছে ল্যাকেসিস বেটার ফিল করে, আর এই ক্ষেত্রে অ্যাপিসমেল ওর্স ফিল করে। এবার আসা যাক সামগ্রিকভাবে, আমরা তো অ্যাপিসমেলের ওর্সটা দেখলাম, এবার অ্যাপিসমেলের বেটার ফিল করে কিসে, সামগ্রিকভাবে অ্যাপিসমেল বেটার ফিল করে ইন দ্য ওপেন এয়ার, হোয়েন হোল্ডিং দ্য সাফারিং পার্ট, বেন হোয়েন অ্যাসিউমিং অ্যান্ড ইরেক্ট পজিশন, অ্যান্ড হোয়েন রাইজিং ফ্রম বেড, সে যখন বিছানা থেকে ওঠে আর কি, ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে, হোয়েন হোল্ডিং দ্য সাফারিং পার্ট,
অর্থাৎ যে অঙ্গটা আক্রান্ত হচ্ছে সেখানে বেন্ড, অর্থাৎ বাঁকালে, ওয়েন অ্যাসিউমিং ইরেক্ট পজিশন, অর্থাৎ তার যে যে পজিশনে সে বসেছিল সেখানটা পরিবর্তন করলে, অ্যান্ড ওয়েন রাইজিং ফ্রম বেড, যখন বিছানা থেকে সে ওঠে, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে হ্যাপি স্মেল, বেটার ফিল করে সামগ্রিকভাবে, এই লক্ষণগুলিতে এই অবস্থাতে অবস্থানে সে বেটার ফিল করে। আর ঠিক এই অবস্থানে ল্যাকেসিস ওর্স ফিল করে, তাহলে ল্যাকেসিস ওল ফিল করে ওর্স ফিল করে কখন? ইন দ্য ওপেন এয়ার, ওয়েন হোল্ডিং দ্য সাফারিং পার্টস বেন, ওয়েন অ্যাসিউমিং অ্যান ইরেক্ট পজিশন, অ্যান্ড ওয়েন রাইজিং ফ্রম বেড, ওয়েন রাইজিং ফ্রম বেড। তাহলে আমরা আজকে হ্যাপি স্মেলের সঙ্গে ল্যাকেসিসের তুলনামূলক আলোচনা করলাম। এই তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট, যে লক্ষ্য, অর্থাৎ ইনভাইরেশন বা ব্যক্তি স্বাতন্ত্রীকরণ, এই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে আমরা সিঙ্গল মেডিসিন সিলেক্ট করতে পারবো অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটি মাত্র ওষুধ ব্যবহার করব টোটালিটি অফ সিমটমসের বেসিসে, এবং আমরা ওষুধ প্রয়োগ করব অ্যাকর্ডিং টু অর্গানন অফ মেডিসিন, অর্গানন অফ মেডিসিনের উপরে ভিত্তি করে, এবং হোমিও ফিলোজফি দর্শনের দৃষ্টিতে দেখে, এবং সোরাসিটিভ সাইকোসিস মায়োজমকে দেখে, সেই সঙ্গে আমরা রেপার্টাইজেশন করে সিমটমসের এভলিউশন করব। এভলিউশন করে আমরা মানে আমরা আমাদের যে সিলেক্টেড মেডিসিন, সেই সিলেক্টেড মেডিসিনগুলো আমরা রোগীর ক্ষেত্রে ব্যবহার করবো।